একদম দোকানের মতো সিঙ্গারা বানানোটা খুবই সহজ ব্যাপার, বাট তার জন্য আপনাদের সব ছোট ছোট ট্রিক্স গুলো জানতে হবে। আর এই ভিডিওতে শুধুমাত্র ভেজ নয়, আমি আপনাদের নন ভেজ সিঙ্গারাটাও করে দেখাবো, আর তেলে ফ্রাই করার সাথে সাথে এয়ার ফ্রাইও করে দেখাবো। আর সিঙ্গারার সাথে যে স্পেশাল চাটনিটা হয় তার রেসিপি তো থাকছেই, তাই আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সিঙ্গারা বানানো নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এছাড়াও অবশ্যই সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি ভেজ ও নন ভেজ সিঙ্গারা। তাহলে সবার প্রথম আমি ভেজ সিঙ্গারার জন্য পুরটা বানিয়ে নেব, আর তার জন্য লাগছে 500 গ্রাম বয়েল করা আলু। আর এই আলুগুলোর আপনাদের কাটাকাটির কোনো ঝামেলা নেই, জাস্ট এইভাবে হাতে করে একটু রাফলি ম্যাশ করে দেবেন। বাট একদম খুব যে মিহি করতে হবে তা নয়, দেখবেন যেন সামান্য একটু চাঙ্কি থাকে। আচ্ছা, এবার একটা কড়াই নিয়ে গ্যাসটা অন করে আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো 1 কাপ মতো কাঁচা বাদাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা স্লো করে আপনাদের লাল করে এটাকে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখছি, আর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ হিং, আর এই দুটো একবার ভালো করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে 1 চা চামচ কুচনো আদা, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। এবার এটাকে ততক্ষণ ভাজুন যতক্ষণ এই আদা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিন কড়াইশুঁটি, আপনারা চাইলে এটা দিতেও পারেন চাইলে নাও দিতে পারেন। আর এবারের মধ্যে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর কিছু লাগছে না। এবার এই মশলাগুলোকে আপনাদের একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই মশলাগুলো যাতে জ্বলে না যায় সেই জন্য এখানে দিয়ে দিতে হবে সামান্য একটু জল। আর এটাকে আপনারা ততক্ষণ কুক করবেন যতক্ষণ না এর উপরে দেখবেন এইভাবে তেলটা ভেসে আসছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন। এবার এই স্টেজে আমরা এখানে ম্যাশ করা আলুটা এখানে দিয়ে দেবো, আর সাথে দিয়ে দেবো স্বাদ মতো নুন, 1 চা চামচ কালো নুন, আর 1 চা চামচ ভুনা জিরা গুঁড়ো বা রোস্ট করা জিরে গুঁড়ো। এবার এই মশলার সাথে গ্যাসের ফ্লেমটা লো রেখেই আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আর ফাইনালি এটা একবার ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দেবো বাদাম ভাজা আর কুচনো ধনে পাতা। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। আশা করি এই সহজ পুরটা বানাতে আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এর সাথে সাথে আমি খুব তাড়াতাড়ি আপনাদের ননভেজ পুরটাও বানিয়ে দেখাচ্ছি। তার জন্য একটা ননস্টিকের প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ সাদা তেল, আর তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। আর এই জিরেটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি, আর সেটাকে একবার ভালো করে ভেজে নেবো। যেহেতু আমি ননভেজ সিঙ্গারাটা এয়ার ফ্রায়ারে করে দেখাবো তাই আমি এখানে একটু কম তেল ব্যবহার করলাম, আপনারা চাইলে এখানে আরও একটু তেল ব্যবহার করতে পারেন। আর এই পুরীর জন্য আপনাদের পেঁয়াজটাকে খুব বেশি ভাজতে হবে না, সামান্য একটু ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে আদা কুচি, আর ঝালের জন্য কাঁচা লঙ্কা। আর এই সব কিছুকে একবার আরও 1 থেকে 1.5 মিনিট একটু ভালো করে ভেজে নেবেন। এবার ফাইনালি এখানে দিয়ে দিতে হবে চিকেন কিমা, বাট আপনারা চাইলে এখানে মাটন কিমা দিয়েও করে নিতে পারেন, আর তারপর এটাকে একবার ভালো করে কুক করে নেবেন। এবার চিকেনটা যখনই প্রায় 80% মতো কুক হয়ে যাবে, আর দেখবেন যখন এর মধ্যে কোনো রকম জল থাকবে না তখন এখানে দিয়ে দিতে হবে কিছু মশলা, যেমন 1 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ রোস্টেড জিরে গুঁড়ো, আর 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। আর অবশ্যই এখানে নুনটা দিতে ভুলবেন না। আর টেস্ট একটু বাড়িয়ে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন। এবার এই সব কিছুকে একবার আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফাইনালি এটাকে ফিনিশ করতে হবে একটু ধনে পাতা আর লেবুর রস দিয়ে। আশা করি এই ননভেজ পুরটা আপনাদের খুবই সিম্পল লেগেছে। তাহলে আমাদের ভেজ আর ননভেজ পুর দুটোই বানানো হয়ে গেল। এবার আমি ফাইনালি সিঙ্গারার ডোটা কীভাবে মাখতে হয় সেটা আপনাদের দেখাবো, আর তার আগে এই ডোটা মাখার জন্যই আমি এখানে 200 ml ডালটা একটু গলিয়ে নিচ্ছি বা একটু উষ্ণ গরম করে নিচ্ছি। আর অবশ্যই ডোটা মাখার জন্য আমাদের লাগছে 1 কেজি ময়দা, আর ময়দাটা নেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে, আর সাথে অবশ্যই আপনাদের দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন। আর এখানে বাকি কিছু দেওয়ার আগে এটাকে একবার ভালো করে আপনারা মিশিয়ে নেবেন, আর ভালো করে মিশিয়ে নিয়ে মাঝখানে এইভাবে একটু গ্যাপ করে নেবেন, আর তাতে দিয়ে দেবেন আমরা যে ডালটা একটু গরম করেছিলাম সেটা। আচ্ছা, এক্ষেত্রে আমি বলে রাখি আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন, আর সবসময় হয়তো অতটা ঘি ব্যবহার করা আপনাদের সম্ভব হবে না, তাই আপনারা চাইলে ডালটা ও ঘি দুটোই মিশিয়ে দিতে পারেন। বাট কোনোভাবে কিন্তু এখানে তেলটা দেবেন না, তেল দিয়ে করলে যে খাস্তা ভাবটা আছে সেটা কিন্তু আপনারা পাবেন না। আর ডালটা ব্যবহার করার সময় মাথায় রাখবেন এটা যেন একটু উষ্ণ গরম থাকে, আর যে জলটা আপনারা ব্যবহার করছেন সেটাও যেন সামান্য একটু উষ্ণ গরম থাকে। আচ্ছা, এবার দেখে নিন, আমি কিন্তু কোনো রকম জল না দিয়ে এটাকে ভালো করে একবার মেখে নিচ্ছি, আর সেটা আপনাদের জল দেওয়ার আগেই মেখে নিতে হবে।
আর ডালটার পরিমাণটা ঠিক আছে সেটা আপনারা কিভাবে বুঝবেন? তার জন্য আপনাদের এইভাবে একটু নিয়ে হাতের মধ্যে প্রেস করতে হবে। যদি দেখেন এরকম ফর্মটা আসছে বা এরকম ডালা করা যাচ্ছে, তাহলে ভাববেন এটা একদম পারফেক্টলি মাখা হয়েছে আর ডালটার পরিমাণটাও সঠিক আছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য উষ্ণ গরম জল। আর প্রথমে আপনারা খুব বেশি জল দেবেন না, কারণ ময়দাটা আমাদের একটু শক্তই মাখতে হবে, তাই যতটুকুনি জল লাগবে ততটুকুনি আপনারা দিয়ে দেবেন। আপনাদের নিশ্চয়ই প্রশ্ন জাগতে পারে যে আপনারা শুধু যদি জল দিয়ে মেখে নেন তাহলে কি হবে? বেসিক্যালি ময়দার মধ্যে গ্লুটেন থাকার কারণে এটা যদি আপনারা শুধু জল দিয়ে মাখেন তাহলে এটা একটু রবারি হয়ে যাবে, বা এক্ষেত্রে আপনারা বলতে পারেন একটু স্ট্রেচেবল হয়ে যায়, তাই ফ্রাই করার পরে এটা আর খাস্তা হবে না। আশা করি এই ইনফরমেশনগুলো আপনাদের একটু হলেও কাজে লাগবে। আচ্ছা, এখানে আরও একটা ছোট্ট টিপস, সিঙ্গারার ময়দা আপনারা কখনই খুব বেশিক্ষণ মাখবেন না। যখনই দেখবেন টেক্সচারটা ঠিক এরকম এসে গেছে তখনই এটাকে রেখে দিতে হবে মিনিমাম 20-25 মিনিট রেস্টিংয়ের জন্য। আর এটা যতক্ষণ রেস্ট হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের চাটনিটাও বানিয়ে দেখাচ্ছি। আর চাটনি বানানোর আগে আমি এখানে একটু তেঁতুল জলে ভিজিয়ে নিচ্ছি, আর এই জলটাই আমি পরে চাটনিতে ব্যবহার করব। আর চাটনি বানানোর জন্য একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ সর্ষের তেল, সাথে লাগছে 1 চা চামচ পাঁচফোড়ন আর 1 চা চামচ কুচনো আদা। 30-40 সেকেন্ড এটাকে একবার একটু ভালো করে ভেজে নেবেন। আর তারপর এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, সাথে 1 চা চামচ রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এরপর আমরা যে তেঁতুলের জলটা বানিয়েছিলাম সেটা এখানে স্ট্রেন করে দিয়ে দেবো। আর মিষ্টির জন্য লাগছে এখানে 2 চা চামচ গুড়। আমি এখানে আখের গুড় ব্যবহার করলাম। আপনারা যদি গুড় পছন্দ না করেন বা না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে চিনিও ব্যবহার করতে পারেন। আর অবশ্যই এখানে একটু নুন আর বিট নুন দিতে ভুলবেন না। আর ফাইনালি সব কিছুকে একবার আপনাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। 1-1.5 মিনিট এটাকে একটু ভালো করে আপনারা কুক করে নেবেন। আর যখনই দেখবেন গুড়টা একটু ঘন হয়ে গেছে তখনই আমাদের চাটনি কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার ফাইনালি আমি এটাকে একটা বোলের মধ্যে রেখে দিচ্ছি। আর সবশেষে এটাকে নামিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে 1/2 চা চামচ রোস্টেড জিরা পাউডার বা ভেজে নেওয়া জিরে গুঁড়ো। আর এপাশে এতক্ষণ আমাদের ডোটাও ভালো করে রেস্ট করা হয়ে গেছে। আর রেস্ট করার পরে টেক্সচারটা কেমন হবে সেটাও দেখে নিন। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এখন কতটা শক্ত আছে। আপনাদেরও ঠিক এরকমই টেক্সচারটা আনতে হবে। এবার এই ডোটা থেকে আমি লেচি কাটার জন্য এটাকে আমি টেবিলের মধ্যে নিয়ে নিচ্ছি আর একদম লম্বা করে আমি রোল করে নেব। এবার একটা ছুরি দিয়ে আমি এর লেচিগুলো কেটে নেব। এবার এই লেচিগুলো বেলার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ময়দা, তারপর একটু হাতে করে প্রেস করে নিয়ে এটাকে আমি ভালো করে বেলে নেব। আর বেলার সময় চেষ্টা করবেন এরকম একটু লম্বা করে বেলার, কারণ এটা আমরা দুটো সিঙ্গারের জন্য বেলছি। আর যখন এরকম লম্বা করে বেলা হয়ে যাবে এর মাঝখান থেকে আপনাদের কেটে নিতে হবে। ব্যাস, তাহলেই আপনাদের দুটো সিঙ্গারের জন্য লেচি পারফেক্টলি রেডি। আশা করি এই প্রসেসটা বুঝতে আপনাদের কোনো রকম অসুবিধে হয়নি। তাও আমি আপনাদের আরও একটা বেলে দেখাচ্ছি। আমি এখানে সিঙ্গারাগুলো একটু বড় সাইজের বানাচ্ছি, আর আপনারা যদি ছোটো সাইজের বানাতে চান সেক্ষেত্রে আপনারা লেচিটা একটু ছোটো কেটে নেবেন। এবার এই সিঙ্গারাটা কীভাবে পারফেক্টলি মুড়বেন সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ইজি প্রসেস। তার জন্য এই বেলে রাখা সিঙ্গারার ময়দাটাকে আপনাদের হাতে ঠিক এইভাবে নিয়ে নিতে হবে, যে দিকটা থেকে আপনারা কেটেছিলেন ঠিক সেই দিকটায় আপনাদের হাতের ওপরের দিকে রাখতে হবে। আর এই সিঙ্গারার সাইডগুলোতে লাগিয়ে দিতে হবে জল। তাহলে সিঙ্গারার ডোটাকে আপনারা ঠিক এইভাবে বাঁ হাতে ধরবেন। এবার ডান হাতের আঙুলটাকে এইভাবে মাঝখানে রেখে বাঁ হাতের আঙুলগুলো দিয়ে এই ডোটাকে আপনাদের ডান হাতের আঙুলের উপর দিয়ে দিতে হবে। তারপর এই ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে আপনাদের ডোটাকে চেপে ধরতে হবে, আর এই যে নিচের কোণের অংশটা আছে সেটাকেও আপনারা একটু প্রেস করে দেবেন। আর তারপর বাঁ হাত দিয়ে এটাকে ভালো করে মুড়ে দেবেন। আশা করি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বেসিক্যালি এটা একটা আপনাদের চোঙের মতো করে নিতে হবে, যার মধ্যে আপনারা পুট্টা ভরতে পারবেন। তাই এবার আমি আপনাদের পুট্টা ভরে দেখাচ্ছি। আর পুট্টা ভরার পরে অবশ্যই চেষ্টা করবেন একটু নিচে চেপে দেওয়ার, যাতে এটা আর বাইরে না বেরিয়ে আসতে পারে। এবার এর উপরের পুরো অংশটা আপনাদের জল লাগিয়ে এটাকে ভালো করে মুড়ে নিতে হবে। আর এই যে নিচের অংশের মোড়ার প্রসেসটা আপনারা দেখে নিন। এই যে নিচের যে ওপরের অংশটা আছে সেটাকে একটু ভাঁজ করে নেবেন, আর সামনের অংশটার সাথে এটাকে ভালো করে সিল করে দেবেন। ব্যাস, এটা খুবই সিম্পল। আর অবশ্যই একবার দেখে নেবেন এটা যেন খুব ভালোভাবে সিল হয়ে যায়। তাহলে আশা করি আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে হয়নি। এবার আমি একে একে বাকি সবকটাই করে নিচ্ছি। এবার এই সিঙ্গারাগুলোকে আমি অবশ্যই আপনাদের ফ্রাই করে দেখাবো, আর সাথে জানাবো ফ্রাই করার সঠিক নিয়ম। আর তার আগে আমি আপনাদের খুব তাড়াতাড়ি চিকেন সিঙ্গারাটাও বানিয়ে দেখাচ্ছি। আর তার জন্য আমি এখানে নিয়েছি সামোসা সিট, যেটা আপনারা যে কোনো সুপার মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। আপনারা যদি খুব বেশি অয়েল পছন্দ না করেন সেক্ষেত্রে এই শিটগুলো আপনারা ব্যবহার করে নিতে পারেন। আর এটা ভাঁজ করার পদ্ধতিটাও আপনারা দেখে নিন। আর এটাও খুবই সিম্পল, জাস্ট আপনাদের এইভাবে কোনাকুনি ভাঁজ করে নিতে হবে। আর ঠিক এরকমভাবে একটা পকেট তৈরি করতে হবে, আর যার মধ্যে আপনারা চিকেনের পুরটা ভরতে পারবেন। চিকেনের পুরটা ভরে নিয়ে এটাকে ভালো করে একটু প্রেস করে দেবেন।
আর আমি এটাকে আটকে নেওয়ার জন্য একটু ময়দা নিয়ে তাতে একটু জল মিশিয়ে একটা স্লারি বানিয়ে রেখেছি, যেটা এখানে আমাদের আঠার মতো কাজ করবে। এবার এই যে এক্সট্রা অংশটা থাকবে সেটার মধ্যে স্লারিটা লাগিয়ে দিতে হবে, আর এই উপরের অংশটার সাথে এটাকে ভালো করে জুড়ে দিতে হবে। আর কোনাগুলো অবশ্যই একবার ভালো করে প্রেস করে দেবেন, আর এই নিচের দিকটাও দেখবেন সামান্য একটু ফাঁকা থাকবে, সেটাকেও আপনাদের একটু ভালো করে জুড়ে দিতে হবে। তাহলে দেখতেই পেলেন এটা কতটা সিম্পল বানানো। বেসিক্যালি এইরকম চিকেন সামোসাগুলি আপনারা মঙ্গিনিস বা মিয়ামোড়ে খেয়ে থাকেন। তাহলে এবার আমাদের ভেজ আর নন ভেজ দুটো সিঙ্গারাই রেডি। তাহলে প্রথমে আমি আপনাদের ভেজ সিঙ্গারাটা ফ্রাই করে দেখাচ্ছি। তার জন্য কড়াইতে আমি নিয়ে নিচ্ছি সাদা তেল, আপনারা চাইলে এটা পুরোটা ডালটাতেও ভাজতে পারেন অথবা ডালডা ও তেল দুটো মিশিয়েও ভাজতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আপনাদের তেলের টেম্পারেচারটা একদম লো রাখতে হবে, আর তারপর একে একে আপনাদের সিঙ্গারাগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। মোটামুটি 25-30 মিনিট লাগবে এটাকে পারফেক্টলি ভাজার জন্য, বাট তার মধ্যে আপনারা কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই করবেন না, কারণ তেল যদি এখানে খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে উপর থেকে কালার চলে আসলো ভেতর থেকে কিন্তু এটা কাঁচাই থেকে যাবে। তাই অতি অবশ্যই তেলের টেম্পারেচারটা কমই রাখবেন। আর এই যে বাকি সিঙ্গারাগুলো আছে সেগুলোকে আমি আপনাদের এয়ার ফ্রাই করে দেখাচ্ছি। আর এয়ার ফ্রাই করার জন্য আমি এখানে ব্যবহার করব আগারো রিগেল এয়ার ফ্রায়ার। এবার এই সিঙ্গারাগুলোকে আমি ফ্রাইং বাস্কেটে নিয়ে নিচ্ছি, যেটা আপনারা আগারোর এয়ার ফ্রায়ারের সাথেই পাবেন। আর এয়ার ফ্রাই করার আগে এখানে আমি সামান্য একটু অয়েল ব্রাশ করে দিচ্ছি, আর যেহেতু আপনারা এটা এয়ার ফ্রাই করবেন তাই এর থেকে বেশি অয়েল আপনাদের আর লাগবে না। শুধুমাত্র যে এই একটা প্রোডাক্ট তা নয়, আপনারা এখানে ফুচকা, ফ্রেঞ্চ ফ্রাইস, প্যাটিস, চিকেন সব কিছু একদম 90% কম অয়েলে এয়ার ফ্রাই করে নিতে পারবেন। এবার এই সিঙ্গারাগুলোকে আমি ওভেনের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর এই ওভেনের ডোরটা বন্ধ করে আমি এটাকে এয়ার ফ্রাই মোডে সেট করে নেবো। আর সেটাও কীভাবে করতে হবে দেখে নিন। এই 3rd নম্বর নবে আপনারা পেয়ে যাবেন এয়ার ফ্রাই মোড, যেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একদম শেষে আছে। আর এর পাশে আমাদের টেম্পারেচার সেট করতে হবে 180°C, আর টাইম সেট করতে হবে 20 মিনিট। ব্যাস, আপনাদের আর কিচ্ছু করতে হবে না, 20 মিনিট পরে এটা অটোমেটিক রেডি হয়ে যাবে আর আপনা আপনি এটা বন্ধও হয়ে যাবে। আর এর মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কালারটাও চেঞ্জ হওয়া শুরু করছে। এবার ফাইনালি 20 মিনিট পরে আমি আপনাদের এটাকে বের করেও দেখাচ্ছি। দেখুন, 20 মিনিটের মধ্যেই এই সিঙ্গারা কিন্তু আমাদের পারফেক্টলি রেডি। এই সিঙ্গারাটাকে আমি আপনাদের অবশ্যই ভেঙে দেখাবো, বা তার আগে আমি আপনাদের চিকেন সিঙ্গারাটাও এয়ার ফ্রাই করে দেখাচ্ছি। এবার এই চিকেন সিঙ্গারাগুলো যতক্ষণ কুক হচ্ছে আমি উপাশে আপনাদের তেলে যে সিঙ্গারাগুলো বাজছিলাম সেটা কত দূর হলো দেখাচ্ছি। দেখুন, এতক্ষণে প্রায় অনেকটা রং চলে এসছে। তাই এবার একটা চামচের মাধ্যমে আপনাদের এইভাবে সিঙ্গারাগুলোকে একটু পাল্টে দিতে হবে। আর একটু ভাজার সুবিধার্থেই আমি 2-3টে সিঙ্গারা আগে থেকে একটু কমিয়ে নিয়েছি, আর এইভাবে করে নিলে আপনাদের দুদিকটাই খুব ভালোভাবে কালার চলে আসবে। আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এটা কত সুন্দর কালার আসছে। আর এটা তখনই পসিবল হবে যখন আপনারা এটা একদম স্লো ফ্লেমে করবেন। তাহলে আমাদের মিষ্টির দোকানের মতো সিঙ্গারা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবার একে একে আমি সিঙ্গারাগুলোকে তুলে একটা বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। কি দেখে লাগছে তো একদম দোকানের মতো সিঙ্গারা। এই সিঙ্গারাটাও আমি আপনাদের পরিবেশন করে দেখাবো, বা তার আগে উপাশে আমি চিকেন সিঙ্গারাটা বের করে নিই, যেটা আমাদের আগারো এয়ার ফ্রায়ারে এতক্ষণে ভালো করে কুক হয়ে গেছে। এবারে সবকিছুকে আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। আর এছাড়াও যদি আপনারা আগারোর এয়ার ফ্রায়ারটা কিনে নিতে চান, তার লিঙ্ক আমি অলরেডি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, আপনারা অ্যামাজন থেকে সেটা ইজিলি কিনে নিতে পারবেন। আর যদি সিঙ্গারার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।